আছে, খিচুড়ি নিচ্ছে, মাদ্রাসা ছেলে পেলে আছে, এখানে কথা বলি, কথা বলতে পারবো? একটু আসি এর ভাই কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, একটু এদিকে আসেন। আপনারা কোথায় পড়েন? মালিবাগ হাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সোহান মিয়া। মোহাম্মদ সোহান মিয়া। ভাইয়ের নাম? মোহাম্মদ সিজান হাসান মিকদাদ। হাসান মিকদাদ। মিন মিকদাদ। মিকদাদ মিকদাদ, অনেক কঠিন একটা নাম। যাই হোক, আপনারা কি এখানে আজকে ডিনার করতে এসেছেন? হ্যাঁ এসেছিলাম। ডিনার করতে এসেছেন মানে রাতে খাওয়া দাওয়া কি এখান থেকে ম্যাক্সিমাম টাইম খান? জি, মাদ্রাসায় নিয়ে খাই। এখানে মাদ্রাসায় নিয়ে খান মানে এখান থেকে নেওয়া হয়? মাদ্রাসায় কি খাবারের ব্যবস্থা আছে নাকি আপনারা এখান থেকে মাঝে মাঝে খান, রেগুলার ওখানেই খান? রেগুলার ওইখানেই খাই, কিন্তু এখানে হালকা পাতলা মাঝে মাঝে নিই। কেমন লাগে এখানে খেতে আপনাদের? ভালোই, মোটামুটি মোটামুটি। দাম দাম কেমন এখানে? ডিম দিয়ে 50 টাকা, ডিম ছাড়া খিচুড়ি 30 টাকা। ওয়াও, ডিম দিয়ে খিচুড়ি 50 টাকা, ডিম ছাড়া হচ্ছে 30 টাকা। এটা কেমন মনে হচ্ছে যে আসলে এখনকার যে দ্রব্যমূল্যের বাজার এত বাড়তি, এই অবস্থায় এত সস্তায় খাবারটা যে পাচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? আমাদের জন্য ভালো, আবার সাধারণ জনগণের জন্য ভালো। এটা দামটা কি ঠিকঠাক আছে নাকি বেশি হয়ে গেছে? দামটা ঠিকঠাকই আছে। দাম ঠিকঠাকই আছে, তার মানে আপনি সন্তুষ্ট। আপনারা ছাত্র, আপনারা কি পড়াশোনা করছেন এখন? অ্যাপসকা নাই, রিভিশন বিভাগ। আচ্ছা, ভেরি গুড। আমাদের জন্য দোয়া করবেন, আমরা ফুড ব্লগ বানাই বিভিন্ন খাবার টাবার নিয়ে। আমাদের ফেসবুক হচ্ছে, পেজের নাম ফুড কার্ট। আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে সময় দিয়েছেন। ওকে ভাই, আমাদেরটা কি হয়েছে দিয়ে দেন, কোনটা আমারটা? এটা আমার। আমাকে যে বলছিলাম টিকা দেওয়ার জন্য, যে চিকেন রোল নাকি যেন একটা আছে, ওটা দিয়ে না একসাথে মিলাই দেন সব আমাকে। রোল বানিয়ে দিচ্ছেন এক আপুকে। এটা দাম কত ভাই? দাম কত? 20 টাকা। কি কি দিলেন ভিতরে? টিকা দিয়েছেন, রুটি দিয়েছেন আর সালাদ দিয়েছেন, 20 টাকা। ওয়াও, ভেরি গুড। দেখতে পাচ্ছেন টিকা দিয়ে একটা রোল বানানো হচ্ছে এখানে, সালাদ দিচ্ছে, টিকা দিচ্ছে, সালাদ দিচ্ছে, মরিচ দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে। এটা কি সস ভাই? টমেটো সস। এটা দাম 20 টাকা না? ওকে, 20 টাকা। এটা লবণ, মিট লবণ? জি, মশলা। ওকে ফাইন। এটা করলেন, এখন হচ্ছে আমাকে একটা পাউডার দিবেন, রুটি দিবেন আলাদা কিন্তু। হ্যাঁ, রাখেন রাখেন, একটা ইয়া প্লেটে দেন, একটা রুটি দেন, একটা ডিম দেন, একটা পাউডার দেন, ডিম দেন, পাউডার দেন। হ্যাঁ, ডিম সহ পাউডার দেন। হ্যালো গাইস, আমরা পেয়ে গেলাম অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার, একটা সিঙ্গেল চিকেন রোল। এখানে এটা দাম 20 টাকা রেখেছে ওরা, এবং একটা ডিম ভাজি এখানে 20 টাকা, এবং পাওয়াটা হচ্ছে 10 টাকা, অর্থাৎ 20 আর 30 হচ্ছে 50 টাকা, আর হচ্ছে ভাজি, ডাল ভাজি 10 টাকা, অর্থাৎ 60 টাকার মাল এখানে আমরা পেয়েছি। এবং আমি এখন এটা খেয়ে আপনাদের দেখাবো যে অনেক সাধনার পরে খাবারটা পেলাম। আমি আগে আপনাদের টিকা রোলটা খেয়ে দেখাই কেমন এটা। হ্যাঁ, শসা পেয়েছি, বিসমিল্লাহ, খুব চমৎকার করে বানিয়ে দেয়। এই দ্রব্যমূল্যের বাজারে মানে উদ্যোগের বাজারে এত কম দামে পাওয়াটাও খুব বিশাল ব্যাপার। বিসমিল্লাহ ইব্রাহিম। পারফেক্ট, ঝাল ঝাল রুটি, টিকা, এস লাইক শর্মা শর্মা টাইপের, খুব ঝাল। আমি দেখা একটু ভিতরে টিকাটা রুটিতে মিশে গেছে, সালাদ, পেঁয়াজ, মরিচ, সস, অসম্ভব ভালো। অর্থাৎ আমি যদি রেটিং দিই তাহলে 10-এ 10। আর আপনি একটা শর্মা খেতে গেলে 80 থেকে 100 টাকা, অনেক জায়গায় 120 টাকা রাখে, কিন্তু আপনি এখানে শর্মার মতো ফ্লেভার পাচ্ছেন মাত্র 20 টাকায়, মাত্র 20 টাকা। এটা বেস্ট। ওকে, আমি এটা পরে খাবো, আপনাদের একটু ডাল ভাজিতে খাওয়াই দেখাই, সাথে হচ্ছে ডিম। ডিম দিয়ে রুটি ভাজি, এগুলো সকালে খাবার, কিন্তু তারপরও আমরা রাতের বেলা এসে খাচ্ছি এগুলা, অনেকটা ডিনার হয়ে যাচ্ছে আমাদের। বিসমিল্লাহ, ডিমটা আসলে অমলেট করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে ডিমটা দেখতে।
আচামরিচ, লাল মরিচ, তারপর হচ্ছে আপনার ডিমে যে একটা ব্যাপার থাকে সেটা আছে, এবং একই সঙ্গে আমি ভাজি দিয়ে খেতে দেখছি, ভাজি দিয়ে খেয়ে দেখাই আপনাদেরকে। ভাজিটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে, কালারটা কালারফুল। ভাজি অসাম, ডিম ভাজি তো এমনি মজা, আর পরোটাটা পারফেক্ট। আমি একটু খাওয়াই, মানে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভাজি দিয়ে, শুধুমাত্র ভাজি দিয়ে খেয়ে দেখাচ্ছি। অন্যান্য হোটেলের মতো এই ভাজিটা না, এই ভাজিটা সম্পূর্ণ হোমমেড মনে হচ্ছে, এবং খেয়ে একটা তৃপ্তি পাওয়া যাচ্ছে যে বাড়তি কোনো স্মেল নাই, এবং ভাজিটা খুবই মজার, খুবই সুস্বাদু। আর ডিম ভাজির কথা বলাই বাহুল্য, ডিম ভাজিটা সবসময় ভালো হয় হোটেলের, এবং এক কথায় বলতে গেলে আমরা যে খাবারটা খেয়েছি 60 টাকার মধ্যে পয়সা ওসল। আপনারা যদি আসতে চান এখানে শান্তিনগর মোড়ে এসে ডিম ভাজি দিয়ে এই ডাল ভাজি, একই সঙ্গে যে টিক্কা, আমরা যে বলছি যে সিঙ্গেল টিক্কার রোল 20 টাকা মাত্র, আপনারা 50 টাকার মধ্যে বা 60 টাকার মধ্যে ভালো একটা মানের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। তো আজকের মতো আমি এখানে ব্লগ শেষ করছি। আমাদের এখানে অনেক জটলা বেঁধে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাস্টমার ভিড় করে ফেলছে। আমি লাস্ট খেয়ে আপনাদের দেখাচ্ছি, খুব ভালো অসম, আমি এটা শেষ করবো একটু পরে। এবং আপনাদেরকে আমি আবার একটু বলছি, আপনারা শান্তিনগর মোড়ে এসে বাস স্টেশন যেখানে বাস থামে তার ঠিক অপোজিটে বাম পাশে আপনারা দেখবেন রুটির দোকান আছে, এখানে আপনারা টিক্কা পাবেন, রুটি পাবেন, খিচুড়ি পাবেন খুবই সুলভ মূল্যে, এবং আপনাদের পয়সা ওসল। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এই খাবার অবশ্যই টিকাটা খেতে আসবেন আপনারা, টিকাটা 20 টাকার মধ্যে আপনারা ভালো মানে একটা টিকা পাচ্ছেন, মানে টিকা রোল পাচ্ছেন, যেটা অ্যাজ লাইক শর্মা, শর্মার মতো ফ্লেভার খেতে। তো অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য, আমরা নেক্সট কোনো একটা সময় আমরা আবার চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কোনো ফুডকার্ট নিয়ে। অনেক ধন্যবাদ, শাকিল আহমদ বিদায় নিচ্ছে আজকে ফুডকার্ট থেকে, আল্লাহ হাফেজ। দেখতে পাচ্ছেন টিকা দিয়ে একটা রোল বানানো হচ্ছে, এখানে সালাদ দিচ্ছে, টিকা দিচ্ছে, সালাদ দিচ্ছে, মরিচ দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, এটা কি সস ভাই, টমেটো সস, এটা দাম 20 টাকা না, ওকে 20 টাকা, এটা লবণ, মিট লবণ জি, মশলা, ওকে ফাইন, এটা করলেন। এখন হচ্ছে আমাকে একটা পাউডার দিবেন, রুটি দিবেন আলাদা কিন্তু, হ্যাঁ রাখেন রাখেন, একটা ইয়া প্লেটে দেন, একটা রুটি দেন, একটা ডিম দেন, একটা পাউডার দেন, ডিম দেন, পাউডার দেন, হ্যাঁ ডিম সহ পাউডার দেন, পাউডার দেন।